আসসালামু আলাইকুম দর্শক, আজ একটি এসির ফিল্টার কিভাবে সহজে পরিষ্কার করা যায় এটি দেখাবো, যাতে আপনারা খুব সহজে এসির ফিল্টার পরিষ্কার করতে পারেন। তো দেখেন এসির ফিল্টারে কি পরিমাণ ময়লা জমছে, যেহেতু এসি চললে ময়লা হবে, ধুলাবালি জমবে। তো এই ফিল্টার দুটি খুব সহজেই পরিষ্কার করা যায়। তো আমি ফিল্টার দুটি সহজে খুলে নিলাম এবং একটি ব্রাশ দিয়ে, সাধারণ রঙের ব্রাশ দিয়ে, উপরে যে ইভাপোরেটরের উপরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। যদি জেলি জমে তাহলে পানি দিয়ে, টুথব্রাশ দিয়ে হালকা করে, নরমভাবে হালকা করে ডলে ডলে জেলিগুলো পরিষ্কার করা যায়। এর থেকে বেশি যদি ময়লা হয় বা ধুলাবালি বেশি থাকে তাহলে একটু ব্লোয়ার দিয়ে হাওয়া দিলেই ধুলাবালিটা উড়ে যায়। তো বডিতে, ইভাপোরেটরের বডিতে অনেক ধুলাবালি থাকে, যেহেতু এটা বাতাস টানে ময়লা হবে, তো ব্লোয়ার দিয়ে ভিতরে একটু হাওয়া দিয়ে দিলে ধুলাটা আসলে পরিষ্কার হয়ে যাবে। তো যেহেতু ধুলাবালির কাজ, একটু মাস্ক পরে কাজ করাই ভালো, যাতে নাকে মুখে ধুলাবালি না ঢোকে। তো ফিল্টার দুটি কলের যে পানির প্রেশার, পানির প্রেশারের উল্টো দিকে ধরলে ময়লাটা নিচে পড়ে যাবে, খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। যত পানির প্রেশার হবে তত ভালো পরিষ্কার হবে। যেদিকে ময়লা থাকবে তার উল্টো দিকে পানির প্রেশার দেওয়া লাগবে, পানি ছাড়া লাগবে, পানি দিয়ে পরিষ্কার করে ফেলানো লাগবে। তারপরে যদি না ওঠে একটু ব্রাশ দিয়ে যদি ডলা দেওয়া যায় তাহলে একেবারে পরিষ্কার, ধবধবে সাদা হয়ে যাবে। তবে 15 দিনে একদিন, যদি 15 দিনের ভিতরে যদি একবার পরিষ্কার করে দেওয়া যায় তাহলে ফিল্টার খুব বেশি ময়লা হয় না, সুযোগ থাকে না। তো ফিল্টার দুটি পরিষ্কার করে আবার জায়গা মতো সুন্দর করে সেট করে দিলেই কাজ শেষ। তো বারবার ফিল্টার পরিষ্কার করে দিলে, যেহেতু বাতাসটা ভিতরে ফ্লো করে বারবার ঘোরে, তো ময়লা থাকলে বাতাসটা ঢুকতে পারে না, না ঢুকলে তো বেরোতে পারবে না, আর বেরোতে না পারলে তো ঠান্ডা বাতাস আসবে না, ঘরের টেম্পারেচার কম থাকবে না, তখন ঠান্ডা কম থাকবে। মূলত এসি চালানোর জন্য, যে রুম ঠান্ডা করার জন্য যে চালানো প্রয়োজন সেটা কম হবে, ঠান্ডা কম হবে। এর জন্য ধুলাটা পরিষ্কার করে দিলে, ফিল্টারটা পরিষ্কার করে দিলে মোটামুটি এসির বাতাসটা সহজে আসবে এবং রুম ঠান্ডা থাকবে। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।